বারজুকের ছেলে, অনেক বারজুকের ছেলে রে। আমাদের কথা বলো প্লিজ, একটু বলো ভাইয়া। আব্বু, আমার একটা তুলে দেতো। অনেক মার্জি করে একটু বললো আমাদের অভিনয় করার অনেক ইচ্ছা। অনিক, স্কুল ড্রেস খোলো নাই কেন? কি হয়েছে বাবা, কোন প্রবলেম? কোন ঝামেলা হয়েছে আপুজি? না, ওই যে সবাই আমাকে মারজুকের ছেলে বলে। বেশি খারাপ লাগতেছে? যাও, কয়েকদিন দাদির বাসায় থাকি আসো, দুই চার দিন পর লোকজন সব এমনি ভুলে যাব। তুমি না বলছিলাম মার্জুকির সাথে তোমার কোনো রিলেশন নাই? হ্যাঁ, ঠিকই তো বলছি, নাই তো। তাহলে যে ব্যাচেলার ফিল্মে দেখলাম মার্জুক প্রায় জেরিনের বাসায় ফোন দেয়? আর সেটা আমি কি করে জানি? আর ব্যাচেলার ফিল্মের জেরিনার আমি জেরিনের সাথে কি সম্পর্ক? দেখো, আজ এর কথা বলবা না। ফোনে তো দূরের কথা, মার্জুকের সাথে জীবনে কোনোদিন আমার কথাই হয় নাই। চাপা মারবা না, আমি ব্যাচেলার ফিল্মের ডিরেক্টর ইন্টারভিউতে পড়ছি, এটা মার্জুকের জীবনের বাস্তব ঘটনা। কোন খানার কোন ডিরেক্টর বলছে আর সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো? সে বললেই হলো মার্জুকের জীবনের বাস্তব ঘটনা। আর তোমার আমি কতবার বলছি যে মার্জুকের সাথে আমার কোনো রিলেশন ছিল না? এক কথা কানের কাছে বারবার ঘ্যান ঘ্যান করবা না। আমারই যদি এই ধরনের কথা কেউ বলতো আমারও মন খারাপ হইতো। আই ব্রোক আপ উইথ ইওর মাদার ফর দ্য গুড অফ ইউ অ্যান্ড মি। দুই চার দিন মানুষ উল্টাপাল্টা কথা বলবে, তারপর দেখবে সব ঠিক ঠিক আছে।
কেউ যদি আমারে নিয়ে কবিতা লেখে তাহলে আমার কি করার আছে? দুনিয়াতে এত মেয়ে থাকতে মারজুকের কবিতা লেখার সময় শুধু তোমার নামই মনে পড়ে। তুমি কি ঐশ্বরিয়া নাকি? কেন হইলে কি তোমার খুব লাগে? আর তুমি না বলছিলে মারজুকের সাথে তোমার কোনোদিনই দেখা হয়নি? তাহলে মারজুকের কবিতা যে পড়লাম, খুলনা রেলিগেরে তোমার সাথে প্রায় দেখা করতো, সেটা কি বানায় বানায় লিখছে? কোনখানকার কোন মারজুক কবিতায় কি লিখছে না লিখছে সেটা নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো? আরে খুলনা রেলিগের তো দূরের কথা, তার সাথে কোনোদিন আমার সামনাসামনি দেখাই তো হয় নাই। মারজুক যা বলে সব ভুল আর উনি যা বলে সব ঠিক। অনিক, আব্বুজি খেতে চলো। তুমি তো পরশুদিন আজিজ মার্কেটে গেছিলে তাই না? আজিজ মার্কেটে যাব কেন? তুমি তো জানোই পরশুদিন আমি এলিফ্যান্ট রোড গেছি। তাইলে তো ঠিকই আছে, মারজুকের সাথে দেখা করতে তুমি আজিজ মার্কেটেই গেছো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, তুমি কিন্তু গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করতেছো। আমি কোনো মারজুক ফারজুকরে চিনি না। এখন তো চিনবা না, ফসিনসি করার সময় তো সবই চেনো। কি বললা তুমি? তোমার আমি একটা স্ট্রেট কথা বলি, তুমি আমার সাথে শুয়ে থাকবা, মারজুক তোমার উষ্ণতা পাবে, তোমাকে নিয়ে কবিতা লিখবে, এইটা হবে না। ট্রাক ড্রাইভারদের মতো কথা বলবা না। ঠিকই বলছি। শুনো জারিন, এসব আলতু বলতু মারজুকরে নিয়ে আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। কইরো না, কে করতে বলছে তোমারে? আমি ডিসিশন নিয়ে নিছি, আমিও তোমার সাথে থাকতে পারবো না, আমার ছেলেও তোমার সাথে থাকতে পারবে না। এবার মারজুকরে নিয়ে তুমি যা খুশি তাই করো, আই ডোন্ট কেয়ার। সালামু আলাইকুম আঙ্কেল, সালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অভিনয় আমার খুব ভালো লাগে। আমার অভিনয় ভালো লাগে? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্যই তো করি। আঙ্কেল, আমি তো গান গাই, এই জন্য মারজুক ভাইয়ের কাছ থেকে একটা লিরিক নিবো। উনি আজিজ মার্কেটে কখন আসবে? মারজুক ও তো অনেক বড় স্টার হয়ে গেছে, ও তো এখন আজিজ আসে না, আজিজকে ভুলে গেছে তো। মারজুক ভাইয়ের সাথে যোগাযোগ করা যাবে কিভাবে? খুবই দরকার। জি দাঁড়ান দেখি, নেন ওই বইটা আমার পড়েন, দেখি ওকে আমি পাচ্ছি কিনা। ওকে এখন পাবো? ও তো এখন
আরে বুঝলাম না, হাতে আজিজ কাতে কাপড় আর মাথায় মার্কেট, আজিজ কাপড় আর মার্কেট। কবি কবির মতোই বলছেন, ঠিক আছে। আচ্ছা শুনেন, ওই যে আপনার যে ভক্ত চুষে বেড়াচ্ছে তার সাথে আলাপ করেন নেন। হ্যালো মার্জুক ভাই, আমি অনিক। হ্যাঁ ভালো তো, আপনি আমাকে চিনবেন না তো, আমি আজিজ মার্কেটে আসছিলাম আপনার কাছ থেকে একটা লেক নিতে। আমি তো গান গাই। গান তো দেয়াই যায়। আচ্ছা যোগাযোগ রাখেন দিমনে একটা। আপনার সাথে আমি একটু দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন তো, আসুন একদিন, সামনাসামনি দেখা হোক, কথা হোক, ব্যাপার না। আঙ্কেল থ্যাংক ইউ। আলাপ হয়েছে? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার একটা বই দেই, এই যে নেন, এটা পড়বেন, আমার বই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মাসে একদিন করব। আচ্ছা শুনেন, আপনি জেমসকে গান দেন না কেন? আর গান মাসে একদিন করব। আচ্ছা আমি এখন রাখি, ওর জন্য আবার ড্রাইভার খাবার নিতে আসবে। ভাইয়া জিনিসগুলো একটু তাড়াতাড়ি প্যাক করে দেন না। করার কথা আমি তোমারে পয়সা দেখতাম ঠিকই, কিন্তু কোনোদিন করি নাই। আর টিস করবো কেমনে, আমি তো তোমারে দেখলেই নাই হয়ে যেতাম। কি লাগবে ভাইয়া? একটা গিটার খুঁজতেছি। কি গিটার? কম দামের মধ্যে যেটা আছে। কম দামের মধ্যে এটা একটা মডেল আছে আর এগুলো আছে। এগুলা কত দাম? এগুলা 1600 টাকা। এগুলা এটাও এগুলা আমাকে এটা দেন তো। এটা প্যাক করেন।
হ্যালো মার্জুক ভাই, আমি আসছি, কিন্তু আপনাকে তো পাচ্ছি না। কতক্ষণ আগে ফোন দিয়েছেন? 15-20 মিনিট আগে। 15-20 মিনিট আগে আর পরে কি আগে হইলো? আমরা তো এখান থেকে হাওয়া হয়ে গেছি। আপনি এক কাম করেন, আপনি সোজা 3টা মোড় পার হইয়া আমাদের ডাইনে তাকাইলে দেখবেন আমরা আছি। তাড়াতাড়ি আহেন, নাইলে কিন্তু এখান থেকে হাওয়া হয়ে যাবে, বুঝছেন না?
স্টার, উই সিন্ড হিয়ার হয়তে হিয়ার ওয়াইল দু গেবোর্টসটাগ হাস্ট উন্ড ইখ মোখটে দির ইম নামেন দের পার্টাইলাইটুং দের কর্প আমলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা লাভের সময় থেকে 200 বৎসর ব্রিটিশ শাসনের অধীনে এই বাংলাদেশ ছিল। ভারত উপমহাদেশ 200 বৎসর, প্রথম 100 বৎসর ছিল কোম্পানি শাসন এবং পরবর্তী 100 বৎসর ছিল ইংরেজ শাসন। এই কোম্পানির শাসন বা ইংরেজ শাসনের পরে যে স্বাধিকার খণ্ড খণ্ড আন্দোলন হয়েছিল, সে স্বাধিকার আন্দোলনের কারণগুলি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আন্দোলনগুলির মধ্যে প্রথমেই ছিল আমাদের 200 বৎসরের ইতিহাস। সেই ইতিহাসগুলো হল Thank you.
হ্যালো, তুমি তোমার বাসা নিচে আসো। আপু তুমি কি আমার বাসার সামনে? হ্যাঁ নামো। আপু তুমিও পড়ে আসো। তুমি কি নামবা? আচ্ছা 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 আসতেছি। আপু তুমি ভিজতেছো কেন? ভেতরে আসো। মার্জুক তোমাকে লাইক করে কেন? আবু তুমি বিশ্বাস করো মার্জুকের সাথে আমার কোনো রিলেশন ছিল না। তাইলে মার্জুক তোমার নিয়ে উল্টা পাল্টা কবিতা বলে কেন? আর কাউরে পায় না। মার্জুক কেন আমাকে নিয়ে কবিতা লেখে তা তো আমি জানি না। তুমি আমাকে ছেড়ে আসছো কেন? একবার জিজ্ঞেস করছো তোমাদের ডিভোর্সের পর আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো? আগে তো বলতে আমাকে ছাড়া থাকতে পারবো না, এখন তো টিকে থাকো। তুমি আমার লাইফটাই পুরো কমপ্লিকেটেড করে দিছো। আমি তোমাকে খুব ভালোবাসি আপু, তোমাকে